সুশাসনের দিকে দিকে দুর্নীতি, এবার জল জীবন মিশন প্রকল্পে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসলো। রাজ্যের সুশাসনের মুখে চুলকালি মাখছে DWS দপ্তর সহ স্থানীয় পঞ্চায়েত মেম্বার। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত তেলকাচলা গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের মুড়াপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিন জলের সমস্যা ছিল। তাই সংশ্লিষ্ট DWS দপ্তর সেই সমস্যার সমাধানে অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের মেশিন বসানোর আশ্বাস দেন। পরবর্তী সময় অঙ্গনওয়াড়ি সেন্টারে জল জীবন মিশন প্রকল্পে 3.5 লক্ষ টাকা ব্যয় করে একটি বিশাল বড় সাইনবোর্ড বসানো হলো, কিন্তু দেখা নেই জলের মেশিনের। রাতের আধারে অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে লাগিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। সকালবেলা অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা সহ স্থানীয় এলাকাবাসীরা জলের মেশিন ছাড়া সাইনবোর্ড দেখতে পেয়ে বোঝার অপেক্ষায় রাখেনি যে সুশাসনের মুখে কতটুকু চুল কালি মাখছে সংশ্লিষ্ট DWS দপ্তর। স্থানীয় DWS দপ্তরে এ বিষয়ে জানতে চাইলে দপ্তর থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এই কাজের বরাত স্থানীয় পঞ্চায়েতকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে DWS দপ্তরের সহায়তায় স্থানীয় উপপ্রধান সুবহান মিয়া ও মেয়ের জামাই চারু মিয়া হাতিয়ে নেয় এই জলের মেশিন। মেশিন দিয়ে সবজি খেতে জলসেচ সহ কিছু মানুষের বাড়িতে জলের ব্যবস্থা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে উপপ্রধান সুবহান মিয়া ও মেয়ের জামাই চারু মিয়ার বিরুদ্ধে। এই ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। নাম আপনার? রিনা ঘোষ। আপনি স্কুলের নাম কি? চুনুমিয়া AWC। আপনি কি অঙ্গনওয়াড়ির দিদিমণি? হ্যাঁ, আমি অঙ্গনওয়াড়ির দিদিমণি। যে আপনার পিছনে একটা বিরাট বড় সাইনবোর্ড আটকানো হয়েছে যে 3,50,000 একটা জল মিশনের মেশিন স্কুলের ভিতরে লাগানো গেছে, আপনি কি, আপনার মেশিনটা কোন জায়গা? আমার স্কুলে মেশিন নাই, সাইনবোর্ড আছে। আপনি মেশিন, স্কুলে মেশিন নাই? না, কিন্তু সাইনবোর্ড যে লাগানো আছে। সাইনবোর্ড কে বইছে আমি দেখছি না, কালকে যাইতে দেখছি সাইনবোর্ড নাই, আজকে আয়া দেখি সাইনবোর্ড আছে। না, এমন কোনো কথাও শুনি আপনার সামনে যে স্কুলে একটা মেশিন বইব, আগে আপনার সাথে যোগাযোগ হয়েছিনি বা দপ্তরের বা পঞ্চায়েতের? কেউ আমারে কিছু কইছে না মেশিন বইব বা বইতো না। তো আপনি তো এটা তো এই মেশিনটা তো আপনার স্কুলের নাম আপনি জানেননি? সাইনবোর্ডে লেখা আছে চুনুমিয়া ওয়ালারি, কিন্তু চুনুমিয়া ওয়ালারি তো কোনো মেশিন নাই। কি বলবেন এই বিষয়টা আপনি? এই বিষয়ে আমার বলার মতো যে এই স্কুলের ভিতরে এই মেশিনটা দরকার আসতো না যে আপনার বাচ্চাটা যে আছে জলের ব্যবস্থা দিত? হ্যাঁ, আমার স্কুলে মেশিনের প্রয়োজন আছে, মেশিন লাগবে। এটা কি এই জল টল এখন আপনারা কই থেকে সংগ্রহ করেন বাচ্চা লিগে? স্কুলের মধ্যে একটা জলের পয়েন্ট আছে, মাঝে মধ্যে জল পাই, কারেন্ট না থাকলে পাই না। এই মেশিনটা তাহলে একান্ত দরকার আসলে স্কুলের লিগে? হ্যাঁ। বিও রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।